সংস্কৃতির বিকাশ ও বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় একটি খেলা ছিল কুস্তি বা বলি খেলা। তৎকালীন আমল থেকে চট্টগ্রামের পরে এই খেলা বেশ জনপ্রিয় ছিল কুমিল্লায়। প্রতি বছর বৈশাখ মাস এলেই গ্রামগঞ্জের মানুষ মেতে ওঠে বলি খেলায়। সারা রাত বাকি চলা এই খেলার সমাপ্তি ঘটে পরদিন পুরস্কার বিতরণের মাধ্যমে। কুমিল্লার বরুড়ার আটেভরা গ্রামে চলা বলি খেলা নিয়ে প্রতিনিধি আবু মুসার প্রতিবেদন জানাচ্ছেন মঞ্জুর মিল্লা। শতবর্ষের ঐতিহ্যবাহী এই বলি খেলা উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলার আটেহরা গ্রামের মাঠে এই উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া খেলাটি শুক্রবার সকাল 10টায় শেষ হয়। সারারাতব্যাপী চলা এই খেলায় কুমিল্লার আশপাশের কয়েকটি জেলা থেকে আসা শতাধিক খেলোয়াড় অংশ নেন। খেলা উপলক্ষে পুরো এলাকাটি পরিণত হয় মানুষের মিলন মেলায়। সবসময় এটা ভালো লাগবে, আচ্ছা গ্রামের মানুষ পছন্দ করে, আমরা বড় হয়ে এই খেলাটা ধরে রাখতে চাই। প্রবাস থেকেও কেউ কেউ ছুটে এসেছেন জনপ্রিয় এই খেলা উপভোগ করতে। সৌদি থেকে ছুটি দিয়ে আসছে শুধু খেলা এনজয় করার জন্য। যারা নেশা জগতে আছে কুস্তি জগত খেলতে পারে না। প্রতি বছর এই খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে জানালেন আয়োজক কমিটির প্রধান। পয়লা বৈশাখে এই খেলার আয়োজন করি। কুমিল্লা ডিস্ট্রিক্টের বিভিন্ন থানা থেকে লোক আসে এই খেলা অংশগ্রহণ করে। আমাদের প্রতি বছর আমরা এই খেলাটার আয়োজন করি। ইতিহাস ঐতিহ্য ও বর্ণিল সংস্কৃতির এই খেলা দীর্ঘকাল টিকে থাকুক এমন চাওয়া সাধারণ মানুষের। এসটিভি নিউজ ডেস্ক।